আসলে চ্যানেল রঙবে রঙে সবাইকে স্বাগত। আজকে আমরা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, অনুষ্ঠান বাড়ি বলাও ভুল, আবার অনুষ্ঠান আনন্দের কিছু না। আমার এক দাদা শ্বশুর মারা গেছেন, অনেক বয়স্ক উনি, মানে আমার দিদি শাশুড়ির বড় ভাই, আমার শাশুড়ি মায়ের বড় মামা। আমার শাশুড়ি মামা তো মারাই গেছেন আমার বিয়ের 5 বছর আগে, তার বড় মামা মারা গেছেন। তাও কিরকম বয়স হবে গো? নব্বইয়ের কাছাকাছি হবে। তা তৈরি হয়ে নিয়েছে, অনেক দূরেই যাব, সেই মধ্যম গ্রাম। তা ভিডিওটা যে করতাম না, করার কারণ একটাই, এখানে আমার অনেকের সঙ্গে না, এদের বিশাল বড় ফ্যামিলি তো, আমার গণ্ডগোল হয়ে যায়, যাতে আমার স্মৃতিতে থাকে। সবাইকে চেষ্টা করবো একটু একটু করে নেওয়ার, যদি নিতে পারি তাহলে আমার নলেজে থাকবে। নিয়ে নেবা, এতগুলো মামা শ্বশুর, এতগুলো মাসি শাশুড়ি, মানে সব গণ্ডগোল হয়ে যায় আমার আগাগোড়াই। বিয়ের প্রথম প্রথম তো খুবই গণ্ডগোল হতো, আর এখনও আমার মানে আপছাপটা আছে এরকম। তা এতদিন তো আমি ইউটিউব করিনি, যার জন্য এগুলো করা হয়নি। আমার মনে মনে ছিল যে ইউটিউব মুখস্থ হয়নি, হ্যাঁ না মুখস্থ হয়নি, তা ইয়ে ছিল যে মনে মনে ছিল যে ইউটিউবে আমি এগুলো সব রাখবো স্মৃতি হিসাবে, যাতে ভবিষ্যতে নিজেও দেখতে পারি বা কাউকে আমি দেখাতেও পারবো। তা সেটার জন্যই এই ভিডিওটা করা, কিছু মনে করবেন না কেউ কিছু। অনেক বয়স্কই উনি মারা গেছেন। আমি যাচ্ছি যে মেয়ে তৈরি, আমার একটু ঘর মা ঘর, এই যে পুরো ঘর ড্রেসটা একটু দেখুক, এই যে দেরি হয়ে গেছে, এই আসো, কি হয়েছে, এই যে চেনে তো সবাই, একটু মাথার নাম আর ব্যাস এই প্রত্যেকবার আলো মাস্টার ডোনা ট্রাই দি গাই এই গাড়িতে উঠে পড়েছি। বেরোতে বেরোতে অনেক বেলাই হলো, 1:10 ঘর থেকে বেরোলাম, তারপরে গাড়িতে উঠেছি। মেয়ের নাইট ছিল, মেয়ে উঠলো দেরি করে, ওর বাবা সকালে পড়াতে গেছিলো, পড়িয়ে আসলো বৃহস্পতিবার, তার উপরে ঘরের পুজো পাঠ সব সেরে, জানেনি তো আশিবাসী সব কাজ ছেড়ে যতই তাড়াতাড়ি বেরোনো হোক না কেন তাও দেরি হয় সব কাজ ছেড়ে বেরোতে বেরোতে। তা নিজেরাও তৈরি হলাম, তৈরি হয়ে এই বেরোলাম, এবার যাচ্ছি, অবশেষে পৌঁছলাম। এই যে আমাদের সবার প্রিয় এই দাদু, উনি পরলোক গমন করেছেন, উনি যেখানেই থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি। মানুষ হিসাবে খুব ভালো ছিলেন। একটা অনুষ্ঠান বাড়িতে গেলে সবার সঙ্গেই দেখা হয়, এখন ব্যস্ততার জীবনযাপন প্রত্যেকেরই, সময় পায় না মানুষের, যার জন্য অনুষ্ঠান বাড়িগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি। অনেক বছর পর এই অনুষ্ঠান বাড়িতে গেলাম, এখানে অনেক মামা শ্বশুর, এই যে ইনি টুপি পরায় আমার মেজো মামা, ওখানে মেশো ফুল মেশো আমার মেয়ে, ওর বাবা যে ফুলমাসি চশমা পরা যে ফুলমাসি, এটাও এক মেশো, এই যে চশমা পরা হচ্ছে বড় মাসি আর বড় মাসির ছেলের বউ, এটা হচ্ছে রমা মাসি, পাশে হচ্ছে ওই দিদা যেই দাদু মারা গেছেন তার মিসেস। অবশেষে আমরা এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, বাসে উঠেছি তিনজনই, পেছনে ওর বাবা বসা, সামনে আমি আর মেয়ে বসা। তাড়াতাড়ি করেই আসতে হলো ওখান থেকে, ওর বাবা এসে আবার টিউশনিতে যাবে, মেয়েও এসে একটু রেস্ট নেবে, তারপরে মেয়েরও অফিস জয়েন করতে হবে, যার জন্য বেশিক্ষণ আর ওখানে থাকতে পারিনি, খুব তাড়াতাড়ি করেই চলে এসেছি, ঘন্টা দেড়েকের মতন থেকে তারপরে চলে এসেছি। কিন্তু এই এতটুকুন সময় সবার সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। বাড়িতে চলে এসেছি, ভিডিওটা আবার অন করলাম, আমি ভিডিওটা এন্ডিং করার জন্য এসেছি আপনাদের কাছাকাছি। খুবই ভালো লাগলো, অনেক বছর পর গেলাম এখানে, সবার সঙ্গে দেখা হলো। লাস্ট দেখা হয়েছিল আমার ওই মাস্তুতো দেওরের বিয়েতে, তাও অনেক বছর আগে। এবার আস্তে আস্তে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সন্ধে দেব, সন্ধে প্রায় লাগবে। ভিডিওটা অনেকদিন আগের ভিডিওই, এডিটিংয়ের অভাবে ভিডিওটা দেওয়া হয়নি, তাই এখন আমি ভিডিওটা ছাড়লাম, ছাড়তে একটু দেরি হয়ে গেল। আসার তাড়া ছিল বলে আমরা তাড়াতাড়ি করেই তো এসেছি, যার জন্য অনেকের সঙ্গে দেখা হয়নি আর তাদেরকেও আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আর কিছুক্ষণ থাকলে হয়তো তাদের সঙ্গে দেখা হতো, তাদেরকেও আমি ক্যামেরাবন্দি করতে পারতাম।
আমার এই দাদুর বয়স ছিল প্রায় 90-এর কাছাকাছি, তাই এই সমস্ত অনুষ্ঠানে গেলে না আমার মনটাও খুব ভারাক্রান্ত হয়ে যায়। আমার শাশুড়ি মা অনেক অল্প বয়সে মারা গেছেন আমার বিয়ের 5 বছর আগে, তাও এখন ধরুন আমার বিয়ে হয়েছে প্রায় 27 বছর, 27 বছর আর 5 বছর 32 বছর হয়ে গেছে অকালে উনি গেছেন। তা এখন উনি বেঁচে থাকলে কত খুশি হতেন, আমার মেয়ে চাকরি পেয়েছে, ছেলে ছিল খুব আদরের, একটাই ছেলে ছিল। অনেক আশা নিয়েই উনি মরেছেন, অনেক আশা ওনার পূরণ হয়নি। তো উনি যেখানেই থাকুন উনিও যাতে ভালো থাকুন, উনি উপর থেকে হয়তো দেখছেন, আমাদের আশীর্বাদও করেছেন। এখন আমরা আলোচনা করি আমার হাজবেন্ড যে রোগে মারা গেছেন, এখন সেই রোগের হয়তো চিকিৎসা অনেক উন্নত হয়েছে, বেঁচে থাকলে হয়তো আমরা চেষ্টা করতে পারতাম। তা সে যাই হোক,